আমরা খেতে যাচ্ছি সেম সেম সোয়েটার পরে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন, সবার কি অবস্থা? তো চলে আসছি আমরা হচ্ছে আমাদের হোটেলে, যেটা কিনা আপনারা আগের ব্লগে দেখেছেন এবং যারা দেখেননি তারা দেখে আসেন। তো আমরা ঢুকছি আমাদের হোটেলে এবং এই টাইমে অনেক মানুষ ছিল, বিকজ এখন চেক ইনের টাইম ছিল। আর তারা যাওয়ার পরই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, যেটা কিনা ট্যাং ছিল। আর আমার কেন জানি বাইরের ট্যাং অনেক মজা লাগে, বাসায় ট্যাং থাকা সত্ত্বেও দেখা যায় আমার কখনো খাওয়া হয় না, বাট বাইরে যখনই কোনো বাসায় বা কোনো হোটেলে কোনো এইভাবে দেয় আমার খুব মজা লাগে। সো আমরা ফার্স্টে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছি, অ্যান্ড এরপরে মাশফিক হচ্ছে সব রুম টুমগুলো ঠিকঠাকভাবে বুঝে নিচ্ছে। এই ছিল হচ্ছে তাদের লবি, লবিটা অনেক বড় না, ছোটোর মধ্যে গোছানো ছিল। This is our room. আমাদের কমপ্লিমেন্টারি কিছু ফল দেওয়া হয়েছে, বিস্কিট দেওয়া হয়েছে, আর এই হচ্ছে আড্ডা মারার জায়গা যেখানে বসে আমরা আড্ডা মারবো। চলতে পারি না। এইটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের ভিউ। আচ্ছা এখানে পুল ভিউটা দেখো। এই রুমটা তো দুইটা বাথরুম, রুম টুর করাই। এই হচ্ছে আমাদের ড্রয়িং রুম যেখানে সোফা আছে, সব ফ্রেন্ডসরা যখন মিলে আসা হবে এই রুমটা জোস হবে আড্ডা মারার জন্য। আমাদের কমপ্লিমেন্টারি কিছু ফল এবং বিস্কিট দেওয়া হয়েছে। এখানে ভিউটা অনেক সুন্দর, সামনে থেকে বিচটা একেবারে দেখা যাচ্ছে। এই হচ্ছে পুল, ইনফিনিটি পুল। এই রুমটার প্রাইস হচ্ছে 24,000 টাকা। মাঝে মাঝে এরা ছাড় দিয়ে থাকে সিজন অনুযায়ী, বাট আমরা যখন গেছিলাম এটার প্রাইস পড়েছিল 24,000 টাকা। আর এই হচ্ছে আমাদের বেডরুম, এই রুমটার প্রাইস অনুযায়ী মোটামুটি ঠিক আছে, বাট আমার মতে মনে হয়েছে যে আরেকটু প্রাইসটা কম হলে ভালো হতো, বিকজ 24,000 টাকার একটা রুমে বাথটাব নাই, এটা একটু কেমন জানি লাগছিল, বিকজ এটা থাকা উচিত ছিল কারণ এটা টু এক্সপেন্সিভ। আর আমার মনে হয়েছে যে সায়েমান হোটেলটা একটু ওভার হাইপড, সো আমি জানি না কার কেমন মনে হয়েছে বাট আমার মনে হয়েছে। তো সাথে সাথে আপনাদের 12,000 টাকার রুমটাও দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এটা, এই রুমটার প্রাইস হচ্ছে 12,000 টাকা। আমাদের রুমটা তখন প্রিপেয়ার হয়েছিল না, তাই আমাদের ফার্স্টে আমরা এই রুমে এসেছিলাম। সো চিন্তা করলাম যে আপনাদেরকে এই রুমটারও ট্যুর দিয়ে দিই, এখানে দুইজন থাকা যাবে, এক্সট্রা আপনার লোক থাকতে হলে এক্সট্রা আপনাদের চার্জ করতে হবে। সো এই রুমটার প্রাইস ছিল 12,000 টাকা, এইগুলো ছিল কমপ্লিমেন্টারি, পাশের জিনিসগুলো কমপ্লিমেন্টারি ছিল না। অ্যান্ড এই রুমেও বাথটাব নেই, যেহেতু 24,000 টাকার রুমই বাথটাব নেই, সো এই রুমে থাকাটা কথা না, বাট অনেক অনেক রিসোর্টে এই প্রাইসেও বাথটাব থাকে এবং আমার মনে হয়েছে থাকা উচিত।
সো এখানে আপনারা দুইজন থাকতে পারবেন। প্রায় বিকাল হয়ে গিয়েছিল এবং মাসফিক বিচ ভিউটা এনজয় করছিল। এখান থেকে সুন্দর একটা বিচের ভিউ পাওয়া যায় যেটা কিনা আগের রুম থেকে পাওয়া যাবে না। সো এই রুমের বেস্ট পার্ট হচ্ছে এই বারান্দাটা এবং ভিউটা, আর এটার জন্যই হয়তো এতটা প্রাইস। বের হয়ে গেছি, অনেক খোদা লেগে গিয়েছে। সো এখন আমরা সবাই যাচ্ছি খেতে, এবং খেতে আমরা যাবো মেবি পানশিতে। সো নিচে গিয়ে বোঝা যাবে আসলে যাচ্ছি কোথায়, বাট যতটুকু শুনেছি মাসফিকের কাছ থেকে পানশিতে যাচ্ছি। ওখানে খাবার মোটামুটি ভালোই আছে, এর আগে আমার যখন আসা হয়েছে ওখানে খাওয়া হয়েছে, সো ভালো ছিল। আর কক্সবাজারে একটুও শীত নাই, তারপরও পরে নিয়েছি সোয়েটার, বাট ঢাকার থেকেও কক্সবাজারে শীত কম। আমরা যখন গিয়েছিলাম হোটেলগুলো ক্রিসমাসের জন্য সাজাচ্ছিল খুব সুন্দর করে। আমরা খেতে যাচ্ছি সেম সোয়েটার পরে। কক্সবাজারে রাখিয়া দিচ্ছে চড়ছে ফার্স্ট টাইম আমাদের কক্সবাজারে আসা হয়েছে। আমার কাছে চড়ছে তাহলে অন্য মেয়েদের সাথে, আমার মাসি গিয়ে ফার্স্ট টাইম কক্সবাজারে রিক্সায় চড়া। এখন হালকা একটু ঠান্ডা লাগতেছে না, আমরা আসার সময় বলেছিলাম পানশিতে যাচ্ছি, কিন্তু পানশিতে যাচ্ছি না, আমরা নামার পরে আমাদের বলা হয়েছে আমরা পৌশিতে যাচ্ছি। সো এটা হচ্ছে ডলফিন মোড়ে পৌশিটা, এই আমরা চলে আসছি, এবং ওদের দুইটা ব্রাঞ্চ আছে কক্সবাজারে। আমরা চলে এসেছি যেটা কিনা আমাদের হোটেল থেকে কাছে সেখানে। আমাদের খাবার চলে আসছে, আমরা 21 জন ছিলাম একসাথে, এবং ভর্তার প্লাটার চলে আসছে, ভাত চলে আসছে, ডাল, গরুর মাংস, মুরগির মাংস, দেন রূপচাঁদা মাছ, দেন লইট্টা ফ্রাই, সব কিছু খেয়েছিলাম। বাট ছবি তুলতে ভুলে গিয়েছিলাম বিকজ অনেক অনেক ক্ষুধা লেগে গিয়েছিলো। এবং খাওয়ার পরে আমরা চলে আসছি বিচে। মাসফিক ওখানে গিয়ে অনেকক্ষণ একা দাঁড়িয়েছিল, সো আমি পিছন থেকে ভিডিও করছিলাম, আমি ওকে ডিস্টার্বও করিনি, কারণ আমি ওকে দেখিনি যে একা একা এভাবে যায়। সো ফার্স্ট টাইম গেছে, হয়তো তো ওর মনটাও একটু খারাপ ছিল, তো পিছন থেকে আমি ভিডিও করলাম। এই ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।